হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো রুই মাছের একটা রেসিপি। তো রুই মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি রুই মাছের লেজার অংশটা নিয়ে নিয়েছি, লেজার পার্টটা। তো এর খুব একটা বড় পিসও করিনি, খুব একটা ছোট পিসও করিনি, কারণ বড় পিসগুলো করলে একদম তার মধ্যে নুন ঝাল ঢোকে না, একদম ভালো লাগে না খেতে। তো এরকম মিডিয়াম একটা সাইজের পিস করে নিয়েছি। আর আমি এই মানে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছি মাছগুলো। মাছের মুড়োগুলোও আমি ভেজে নিচ্ছি, যদিও মুড়োগুলো আমি মাছের তরকারিতে ইউজ করবো না, আর আলুও আমি ইউজ করবো না। তো চলো এইভাবে প্রথমে মুড়োটা আর মাছগুলো সমস্ত কিছু ভেজে নিলাম, তারপরে মাছের তরকারিটা বানানোর জন্য আমি এই মাছ ভাজার তেলটাই কিন্তু ইউজ করবো। আচ্ছা, তেজপাতা দিলেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিইনি, কারণ আমার কাছে তেজপাতা ছিল না, তো যার জন্য আর দিইনি। তো মাছ ভাজা তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর আদা রসুন আর হচ্ছে জিরে আর একটু লঙ্কা বাটা। তো আমি একটু গুছিয়ে নিচ্ছি, এরকমভাবে ছেঁড়াবেড়া করে রয়েছে, যেটা ভিডিওতে দেবো ভাবছিলাম, তারপর ভাবছি দূর সবটা একভাবেই দেবো আর কি হবে। তো যাই হোক, গরম তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে মশলাটা আর হচ্ছে টমেটোটা। তো মশলাটা আমি পরে দিচ্ছি, আগে টমেটো আর পেঁয়াজটা দিচ্ছি আর ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে টমেটোটা যে পর্যায়ে গলে গলে এসেছে সেই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আগে কষিয়ে নেবো। তো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেবো, কিন্তু এমন হয়েছে যে তেল আর কিছুতেই ছাড়ছে না, যেহেতু তেলটা একটু কমই দেওয়া হয়েছে। আর এদিকে দেখো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর হলুদ দিয়ে আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দিয়েছি। ব্যাস, তৈরি মাছের রেসিপি। এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।